জীবনে ইচ্ছা ছিল লেখাপড়া করাই, তাই তো আমার ইচ্ছা আর কি থাকতে, আর কোনো কিছু নেই। প্রেম ভালোবাসা টা করেন নাকি? না, আমার লেখাপড়ার ইচ্ছা আর কিছু ইচ্ছা নেই, শুধু লেখাপড়ার ইচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন চুপচাপ দাঁড়িয়ে আছে। চলুন আসলে কথা বলে জানার চেষ্টা করি কি অবস্থায় আছেন তিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম জোনাকি। জোনাকি আপু, কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বোন। দুই ভাই বোন। মা বাবা কি করে? মা তো মানুষের বাড়ি কাজ করবার যার, বাবা তো কোনো কাজই করে না, বুড়া মানুষ, কোনো কাম কাজ জানে না, ইনকাম জানে না কি করবে। মারা কাজ করে যা খা, তাই মারা যা আনে 200-300 টাকা, ওই দিয়ে আমার বাবা আর অসুস্থ মানুষ। আচ্ছা আচ্ছা। আপনি কি করেন? আমি এখন কি করবো, আমার লেখাপড়ার ইচ্ছা ছিল তাই আমি করতে চাইছিলাম, আমি এখন কিছু করি না, বেকার পড়ে রয়েছে। আচ্ছা, স্কুলে কি পড়ালেখা একদমই করেন নাই? না, একদমই করিনি, টাকার জন্য করতে পারিনি, অনেক আশা ছিল মনে, টাকার জন্যই করতে পারিনি। আচ্ছা আচ্ছা। এই যে আজ ভিডিওর সামনে আসছেন, এই যে প্রতিবেদন করতে আসছেন, কি আসতে বলছে? এখন খাইতে পারি না বলে, চলে না বলে, নিজে ইচ্ছাই এখন আসছি সামনে। নিজে ইচ্ছাই আসছেন? আচ্ছা, তা আপনার মা কি জানে আপনি ভিডিও করতে আসছেন? হ্যাঁ জানে, কাজে গেছে, এখন খাইতে পারে না, কি করব, মা বলে মারে তো কইরা খান লাগবে। কি বলতে চান এখানে আসছেন, আসলে কি কিসের জন্য আসছেন? আইছে তো এই যে এখন কাজ কাম কথা লাগাই তো আইছে। আচ্ছা আচ্ছা। কি এটা কি কাজ কাম চান নাকি আসলে কি? যে আমার লেখাপড়ার টাকা দিতে পারবে, তারাই আমি তার লগেই কথা বলবো। লেখাপড়ার তো একটা বয়স লাগে, আপনি তো ছোটবেলা থেকেই পড়ালেখা করেন নাই তাই না? তাইলে এখন তো আর পড়ালেখার সুযোগ নেই। আপনার বয়স কত? আমার বয়স 14 বছর। তো এখন কি পড়ালেখা করতে পারবেন ছোট বাচ্চাদের সাথে? কি আমার যদি টাকা দেয় হেল্প করে, তাহলে তো লেখাপড়া এখনো তো আমার। টাকা দিলে কেউ যদি পড়ালেখা করাইতে চায়, সেক্ষেত্রে তো টাকা আপনার দরকার নেই তাই না? তারে তো আমি আমার সহযোগিতা করবে, আমি তো তার সঙ্গেই কথা বলবো। মানে মূলত আপনি একটু চাচ্ছেন কেউ যদি একটু সহযোগিতা করে তাহলে ভালো হয়, সেটা চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে এই বয়সে এসে সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা? কষ্ট লাগাই যাই, এখন কষ্ট লাগে কি, বাবা মারে খাওয়াতে পারি না কিছু না, কোনো ইনকাম নাই। না, আপনি তো ছোট মানুষ, আপনার তো আর এইগুলো চিন্তা করা উচিত না। এখন তো পড়ালেখা করার একটা ইচ্ছা থাকে না। আচ্ছা আচ্ছা। তো এই যে কেবল 14 বছর বয়স, এখন তো আসলে এই বয়সে পড়ালেখা করার কথা, সেই বয়সে এই যে ভিডিও সামনে আসছেন, আপনি তো মেয়ে মানুষ, বিয়ে শাদী করতে হবে, তো মানুষ এতে কি খারাপ বলবে না? মানুষ কি খারাপ বলবে নাকি? আপনার বান্ধবী টান্ধবীরা কি খারাপ ভাববে না? এটা ভাববে তো, এখন নিজে যদি না পারি তো কি করবো এখন। আচ্ছা আচ্ছা। ইচ্ছা ছিল কি জীবনে? জীবনে ইচ্ছা ছিল লেখাপড়া করাই, তাই তো আমার ইচ্ছা আর কি থাকতে, আর কোনো কিছু নেই। প্রেম ভালোবাসাটা করেন নাকি? না, আমার লেখাপড়ার ইচ্ছা আর কিছু ইচ্ছা নেই, শুধু লেখাপড়ার ইচ্ছা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ঢাকা। ঢাকায়? ঢাকায় কি জায়গা জমি টমি আছে? কিচ্ছু নাই। আচ্ছা, কোন জায়গার নাম কি জায়গার নাম? হ্যাঁ, রূপনগর। রূপনগর। আচ্ছা আচ্ছা। আপনার বাবা দাদার বাড়ি কোথায়? বাবার বাড়ি কোথায়? দাদার বাড়ি? হ্যাঁ, এখানে। এইখানে? এইখানে। আচ্ছা আচ্ছা। তো ফ্যামিলিতে আত্মীয় স্বজন, চাচা মামা টামারা কেউ কোনো হেল্প সহযোগিতা করে না আপনার পড়ালেখা? কেউ করে না? আচ্ছা আচ্ছা। তাই যে এই ভিডিওটা যারা দেখতেছে, তারা যদি আপনার সাথে একটু যোগাযোগ করতে চায় বা কথা বলতে চায়, তাহলে কিভাবে করবে? করবো, নাম্বার আছে। মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? না, আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন, এক অসহায় মেয়ে, আসলে তার ইচ্ছা ছিল পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবার, মানুষের মতো মানুষ হওয়ার, কিন্তু অভাবের কারণে সে কোনো কিছুই করতে পারেনি, আজ অনেক কষ্ট করে ভিডিওর সামনে আসছে। কেউ যদি এমতো অবস্থায় তার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01-31-94-87-921। নাম্বারটা খোলা থাকে তো? যাই, নাম্বারটা খোলা রাখবেন, সময় পাবেন। আর নামাজ কালাম পড়তে পারেন? পারি তো এখন। আচ্ছা আচ্ছা। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ কালাম পড়ে, ঠিক আছে আপু? তো রোজা থাকে। আচ্ছা, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।